আমি মোহাম্মদ লুৎফুল বাড়ি, বিভাগীয় প্রধান পরিসংখ্যান, বীর চলন শহীদ শামসুজ্জোহা কলেজ। আমি আমার মোবাইল নম্বর হচ্ছে 01714658921। আচ্ছা, গোটা বিশ্ব এখন করোনা আতঙ্কে আতঙ্কিত। আমাদের সমস্ত কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম, প্রায় সব কার্যক্রমই স্থবির অবস্থায় পড়ে আছে। তোমাদের লেখাপড়াও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মাননীয় শিক্ষামন্ত্রীর আহ্বানে বিভিন্ন স্কুল কলেজে অনলাইন ক্লাস শুরু হয়েছে। সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা অনলাইন ক্লাস শুরু করলাম, করেছি বেশ কয়েকদিন হলো। এই ধারাবাহিকতা আমি আজকে পরিসংখ্যান প্রথম পত্রের অধ্যায় 6 সংশ্লেষ ও নির্ভরণ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই চ্যাপ্টারে আমি যে আলোচনা করব সেখান থেকে তোমরা শিখতে পারবে, শিখন ফল হচ্ছে দ্বিচলক তথ্য সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, সময় ধারণাও পাবে, ব্যাখ্যাও করতে পারবে। তারপরে সংশ্লেষণের ধরন এবং প্রকার এটাও তোমরা বুঝতে পারবে, ব্যাখ্যাও করতে পারবে। আচ্ছা, তো আমরা এই প্রথমে আমরা সংশ্লেষ কথা বুঝতে গেলে প্রথমে আমরা বলি সংশ্লেষের আরেকটা বাংলা হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধ। সংশ্লেষকে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে কোনো কোনো বইয়ে সম্বন্ধাঙ্কও লেখা আছে সংশ্লেষাঙ্কের বদলে, সহজ সংশ্লেষ। আচ্ছা, সংশ্লেষ কাকে বলে আমরা এখন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় বলি। সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের এই যে করোনা পরিস্থিতিতে আমাদেরকে বলা হচ্ছে যে মুখে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এতে কী হবে? এতে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রেখে চলি তাহলে মানুষ করোনা আক্রান্ত কম হবে। তার মানে এই দূরত্ব বজায়ের সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার একটা সম্পর্ক আছে। তাহলে আমরা এই যে পারস্পরিক কোনো জিনিসের যদি সম্পর্ক থাকে তখন তাদের মধ্যে আমরা বলি যে সংশ্লেষ বিদ্যমান। কিন্তু পরিসংখ্যান একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু কোনো গুণবাচক তথ্য নিয়ে কাজ করি না। আমরা সাধারণত পরিসংখ্যান কাকে বলে? আমরা বলি যে সংখ্যাত্মক তথ্য নিয়ে গবেষণার বিজ্ঞানী হচ্ছে পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যানের মূল কাজ হচ্ছে কি? সংখ্যাত্মক তথ্য নিয়ে কাজ করা। তার মানে একটা তথ্যের পরিবর্তন যদি হয় তার ফলে যদি আরেকটা তথ্যের একই সঙ্গে কোনো পরিবর্তন দেখা যায় তাহলে বুঝবো দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক আছে। এখন আমরা একটু তথ্য সম্পর্কে জানি। আমরা যখন পূর্ব পাঠে আমরা আগে জানছি যে তথ্য আমাদের আমরা বলি পরিসংখ্যানে হচ্ছে সংখ্যাবাচক তথ্য নিয়ে কাজ করে। এই তথ্য কিন্তু আমরা বলি আমাদের ইন্টারমিডিয়েটে আমরা শুধুমাত্র পড়াইছি একচলক তথ্য এবং দ্বিচলক তথ্য। যখন কোনো তথ্য শুধুমাত্র একটা ধারণা, একটা কোনো জিনিস সম্পর্কে ধারণা দেয়, সংখ্যাত্মক ধারণা দেয়, তাকে বলা হয় একচলক তথ্য। যেমন মানুষের বয়স, 10 জন মানুষের বয়স যদি পাশাপাশি লিখি এটা হচ্ছে একচলক তথ্য। কিন্তু আমরা যদি অন্যভাবে 10 জন মানুষের বয়স এবং ওজন পাশাপাশি লিখি তাহলে একই মানুষের বয়স এবং ওজন যেহেতু দেওয়া হচ্ছে এখানে, এই তথ্যটা হবে দ্বিচলক তথ্য। তার মানে আমি যদি একটা চলক এক্স দিয়ে বোঝাই আর একটা চলক ওয়াই দিয়ে বোঝাই তাহলে এক চলক তথ্য বোঝায়। তাহলে যেমন ধরো মানুষের 10 জন মানুষের মনে করো বয়স আর ওজন মনে করো আমি পাশাপাশি লিখলাম। আমি সংক্ষিপ্ত আরেকটা সংক্ষিপ্ত করার জন্য আমি শুধুমাত্র 5 জন লোকের মানুষের বয়স লিখলাম। একজন মানুষের বয়স 10 বছর, তার ওজন 20 কেজি, আরেকজনের বয়স 15 বছর, তার ওজন 25 কেজি, আরেকজন মানুষের বয়স 18 বছর, তার দেখা 40 কেজি, আরেকজন মানুষের বয়স 40 বছর, তার ওজন 70 কেজি, আরেকজন মানুষের বয়স মনে করো 12 বছর, তার ওজন মনে করো 22 কেজি। এটা হচ্ছে ওজন, আমরা কেজিতে বোঝাচ্ছি, পূর্ণ সংখ্যা লিখলাম আমি, আর বয়স বৎসরে বোঝাচ্ছি, বৎসর। আমি যদি বয়সটা এক্সে প্রকাশ করি, ওজন যদি ওয়াইতে প্রকাশ করি তাহলে দেখা যাবে এই তথ্যটা 10 জন মানুষের
বয়স এবং ওজনের তথ্য, এটা হচ্ছে দ্বিচলক তথ্য, দুইটা চলক দিয়ে আমি প্রকাশ করছি। তো এখন ব্যাপার হচ্ছে কি, এই দ্বিচলক তথ্য দিয়ে খেয়াল করে দেখো মানুষের বয়সে, তুমি এমনি নর্মালি বোঝো যে মানুষের বয়সের সঙ্গে তার ওজনের একটা সম্পর্ক আছে। মানুষের বয়স যত বাড়বে তার ওজন ক্রমান্বয়ে অন্য ফ্যাক্টরগুলো যদি কাজ না করে, অসুখ বিসুখে যদি সে শুকায় আনা যায়, তাহলে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ওজন বাড়বে, সব যদি স্থিতিশীল থাকে। তাহলে আমরা বুঝতে পারবো বয়সের সঙ্গে ওজনের সম্পর্ক আছে। এই যে দুটো চল, প্রত্যেকের এই পাঁচজন মানুষের বয়স দেওয়া আছে এখানে, পাঁচজন মানুষের ওজন দেওয়া আছে, তাহলে পাঁচজন মানুষের বয়সের সঙ্গে দেখা যাচ্ছে ওজনের সম্পর্ক আছে। আমরা এমনিভাবে অন্য উদাহরণ দিয়ে বোঝাতে পারি যে আমরা পড়াশোনা যদি আমি বেশি ঘন্টা পড়াশোনা বেশি করি তাহলে আমার রেজাল্টটা ভালো হবে, তাহলে পড়াশোনার পরিমাণের সঙ্গে মনোযোগ দিয়ে আমার রেজাল্টের একটা সম্পর্ক আছে। তাহলে এইরকম দুটা চলকের যদি দেখা যায় দুটার মধ্যে একটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি আরেকটা চলকের কোনো না কোনো পরিবর্তন ঘটে, বাড়ুক কমুক যাই হোক, যেমন মানুষের ইনকাম বাড়লে খরচ বাড়বে, যত ইনকাম বাড়বে সে মানুষের খরচ বেশি, মানুষের জনসংখ্যা বাড়লে খরচ বেশি হয়। আমরা আরও উদাহরণ দিতে পারি, কোনো জিনিসের চাহিদা বাড়লে দাম বেড়ে যায়, এটা তো তোমরা সাধারণ জ্ঞানে দেখতে পাবে। তো এইগুলো হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত দুটো চলককে বলা হয়। এই দুটো চলকের মধ্যে সম্পর্কটা আছে, একে আমরা সহজভাবে বলি সংশ্লেষ। তো আমরা এখন, তুমি মনে করতে পারো শুধুমাত্র দুইটার উপর কি নির্ভর করে তা না, মানুষের বয়সের সঙ্গে ওজনের সম্পর্ক আছে যেমন, তার সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক আছে, অসুখ বিসুখের সম্পর্ক আছে। তো এইগুলোকে আমরা প্রত্যেকটাই অনেকগুলো, যেমন কেউ যদি বলে যে শুধুমাত্র জিনিসের চাহিদা বাড়লে দাম বাড়বে এমন না, চাহিদার সঙ্গে সঙ্গে যদি যোগান বাড়ায় দেওয়া যায় তাহলে দাম বাড়বে না, তাহলে অনেকগুলো চলক, অনেকগুলো জিনিস ফ্যাক্টর, কিন্তু কোনো জিনিসের একটা চলকের সঙ্গে আর চলক পরিবর্তনের সঙ্গে, তো এইগুলোকে বলা হয় বহুধা সংশ্লেষ। তো আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে সহজ সংশ্লেষ শুধুমাত্র সিলেবাসে আছে আমাদের, সেটা হচ্ছে দুইটা চলকের মধ্যে যে সম্পর্ক সেটা বোঝানো হচ্ছে সহজ সংশ্লেষের মাধ্যমে। তো আমরা এখানে সংশ্লেষে, তাহলে আমরা কী বুঝলাম এ পর্যন্ত, সংশ্লেষ হচ্ছে যদি কোনো দ্বিচলক তথ্য, দ্বিচলক তথ্য বলতে আমি আবারও বলছি যখন কোনো তথ্য একই সঙ্গে দুইটা করে বৈশিষ্ট্য পরিমাপ করবে, সংখ্যাত্মক বৈশিষ্ট্য পরিমাপ করবে, তখন তাকে বলা হবে দ্বিচলক তথ্য। তাহলে দ্বিচলক তথ্যে যদি একটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি আরেকটায় কোনো না কোনো পরিবর্তন ঘটে, বাড়বেই এমন কোনো কথা নয়, কমতেও পারে, না বাড়তেও, বাড়া কমা নাও হতে পারে, যদি কোনোরকম সম্পর্ক থাকে তাহলে এদেরকে বলা হবে এই দুটা চলকের মধ্যে সংশ্লেষ বিদ্যমান বা সম্বন্ধ বিদ্যমান। তাহলে আমরা এমনি জানি যে সম্বন্ধ বা মানুষের, মানুষের মানুষের সম্পর্কের কথা আমরা একটু বলতে পারি, যে মানুষের মানুষের সম্পর্ক আমরা কত রকম হয়। যেমন একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সম্পর্ক ভালো থাকলে তাকে আমরা বলি পজিটিভ, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে আমরা বলি নেগেটিভ, আর একটা মানুষ একটা মানুষের সঙ্গে চেনেই না তাহলে সম্পর্ক জিরো। তেমনই এই চলকগুলোর মধ্যে সম্পর্ক কিন্তু প্রধানত এইভাবে তিন প্রকার করা হয়। একটা হচ্ছে ধনাত্মক সংশ্লেষ, সংশ্লেষের প্রকারভেদ আমি বলি সহজ সংশ্লেষের প্রকারভেদ হচ্ছে ধনাত্মক সংশ্লেষ। এক নম্বর হচ্ছে ধনাত্মক ধনাত্মক সংশ্লেষ, আবার তোমরা একটু ভালো বুঝবে, ধনাত্মক সংশ্লেষ দুই প্রকার। একটা হচ্ছে খুব ভালো হলে আমরা বলি পূর্ণ ধনাত্মক, আর যদি মোটামুটি ভালো হয় তাহলে তাকে বলি আংশিক ধনাত্মক। তাহলে ধনাত্মক সংশ্লেষ আবার দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ ধনাত্মক আর একটা হচ্ছে আংশিক ধনাত্মক। আবার আরেকটা সম্পর্কে কি হতে পারে, ঋণাত্মক সংশ্লেষ, ঋণাত্মক সংশ্লেষ মানে, ঋণাত্মক সংশ্লেষ মানে কি, কোনো চলকের মান বাড়লো, ধনাত্মক সংশ্লেষটা আগে বলি, কোনো চলকের মান বাড়ার সঙ্গে সঙ্গে যদি আরেকটা চলকের মান বাড়ে তাহলে বুঝতে হবে দুটোই একই দিকে যাচ্ছে, তাহলে এই দুটো চলকের মধ্যে সম্পর্ককে বলা হয় ধনাত্মক সংশ্লেষ, ঠিক আছে। আর যদি একটা দুটো চলকের মানে একই সঙ্গে কমে, প্রথমটার মানও কমছে দ্বিতীয়টার মানও কমছে, তাকেও বলা হবে ধনাত্মক সংশ্লেষ। অর্থাৎ দুটো চলকের পরিবর্তন যদি একমুখী হয়
তাহলে তাদেরকে বলা হয় ধনাত্মক সংশ্লেষ। আর ঋণাত্মক, এই ধনাত্মক সংশ্লেষের মধ্যে আবার দুইটা প্রকার ভেদ আছে। যদি বাড়া কমা দুইটা যদি একই সঙ্গে বাড়ছে, বাড়ার হারটা যদি সমান থাকে, তাহলে তাদের মধ্যে সংশ্লেষ হবে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। আর যদি তাদের বাড়া কমার হারের মানে ইয়ে না থাকে, সামঞ্জস্যতা মানে একই হারে যদি না হয়, তাদের হবে আংশিক সংশ্লেষ, আংশিক ধনাত্মক পূর্ণ ধনাত্মক, আংশিক ধনাত্মক সংশ্লেষ। তেমনই ঋণাত্মক সংশ্লেষ একইভাবে দুই প্রকার, সেটা হচ্ছে পূর্ণ ঋণাত্মক আর আংশিক ঋণাত্মক, আংশিক আংশিক ঋণাত্মক। তাহলে আর পূর্ণ ঋণাত্মক মানে কি? দুটা চলকের পরিবর্তন যদি এমন হয়, দুটা চলকের পরিবর্তন যদি এমন হয়, একটার মান বাড়লো আরেকটার মান কমে গেল, তার মানে একটা চলক বেশি হচ্ছে আর একটা চলকের মান কমে যাচ্ছে। তার মানে বুঝতে হবে, যেমন ধরো দাম বেড়ে গেলে কোনো জিনিসের চাহিদা কিন্তু কমে যায়, মানুষ তখন কম কিনে, তার মানে দাম যত বেশি হবে চাহিদা তত কমে যাবে। এটা হলো সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক। হ্যাঁ, আর ঋণাত্মক সম্পর্ক যখন বিপরীত, তার মানে দুটো চলকের পরিবর্তন যখন বিপরীতমুখী হবে, তার মানে একটা চলকের মান বাড়লে আরেকটা চলকের মান কমবে, বা প্রথম চলকের মান কমলে পরের চলকের মান বাড়বে, তখন হবে ঋণাত্মক সংশ্লেষ। এই বাড়া কমার হার যদি আবার সমান হয়, তাহলে হবে পূর্ণ ঋণাত্মক, আর যদি সমান না হয় তাহলে হবে আংশিক ঋণাত্মক। আবার এমন হতে পারে দুইটা চলকের দেখা যাচ্ছে একটা চলকের মান বাড়ছে, আরেকটা চলকের মান ইয়ে হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, কোনো চলকের মান বাড়ছে, আর একটা চলকের মান সেভাবে পরিবর্তন হচ্ছে না, তাহলে দুটো চলকের মধ্যে বলবো কোনো সম্পর্ক নাই। যেমন আমরা এমনি উদাহরণ দিয়ে বোঝাতে পারি যে তোমার বাংলা পড়াশোনা বেশি করার সঙ্গে অঙ্কের ফলাফল ভালো করার কোনো সম্পর্ক নাই, কারণ বাংলা পড়লে বাংলা রেজাল্ট ভালো করবে, অঙ্কের রেজাল্ট তো ভালো করতে পারবে না, অঙ্কের নম্বর তো বেশি পাবে না, তাহলে এই দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এটাকে বলা হচ্ছে শূন্য সংশ্লেষ। তার মানে শূন্য সংশ্লেষ কী? যে দুটা চলকে দেখা গেল একটা চলকের মানের কোনো পরিবর্তন ঘটছে, কিন্তু আরেকটা চলকের মানের পরিবর্তন তেমনভাবে ঘটছে না, তাহলে একে বলা হবে শূন্য সংশ্লেষ। তাহলে আরেকটা সংশ্লেষ হচ্ছে তিন নম্বর, হচ্ছে শূন্য সংশ্লেষ। তাহলে আমার কিন্তু বই, তোমরা বই পড়বা, সে বই কিন্তু সংশ্লেষের প্রকার হচ্ছে পাঁচ প্রকার। তাহলে কেন? কারণ এভাবে ধনাত্মক সংশ্লেষ লিখে দুই ভাগে ভাগ করা হয়নি, তারা তখন বলতেছে সংশ্লেষ পাঁচ প্রকার, পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, আংশিক ধনাত্মক সংশ্লেষ, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ, শূন্য সংশ্লেষ। তো এই সংশ্লেষের পাঁচটা প্রকার তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমি ধনাত্মক সংশ্লেষের উদাহরণ আমি দিয়েছি, যেমন কোনো জিনিসের মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ওজন বেড়ে যাবে, যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে ধনাত্মক সংশ্লেষ, যদি ওজন উচ্চতা যেভাবে বাড়ছে ওজনও সেভাবে যদি বাড়ে, একই হারে যদি বাড়ে তাহলে সেটা হবে পূর্ণ ধনাত্মক, একই হারে যদি না বাড়ে হবে আংশিক ধনাত্মক। দুটা চলকের মধ্যে একটা চলকের মান বাড়লো কিন্তু আরেকটা চলকের মান কমে গেল, আমরা উদাহরণ হিসেবে বললাম যে কোনো জিনিসের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চাহিদা কমে যাচ্ছে, তাহলে এই সম্পর্কটা কী হবে? এটা হবে ঋণাত্মক সংশ্লেষ। এই দুইটার পরিবর্তন যদি সমান হারে হয় তাহলে পূর্ণ ঋণাত্মক, আর সমান হারে না হলে আংশিক ঋণাত্মক। আর দুইটা চলক এমন হয় যদি হয় যে তাদের একটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরেকটার কোনো পরিবর্তনের সম্পর্কই নাই, দেখা যাচ্ছে একটা মান বাড়ছে একটা মান কমছে, পরে আবার একটা মান আরও বেড়ে গেলো তখন আবার বেড়ে গেল, তাহলে সম্পর্ক না থাকলে সেটা শূন্য সংশ্লেষ হবে। যাই হোক, আমাদের পড়াশোনা আজকে এই পর্যন্ত নিয়ে, তো তোমরা শেষ। তো তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার মোবাইল নম্বর তোমাদের প্রথমে দেওয়া আছে, তোমরা প্রশ্ন করতে পারো। আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা চেষ্টা করব আরও কিছু জানার, কারণ এটা একটা বড় চ্যাপ্টার, তোমাদের ভালো করে পড়তে হবে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক তোমাদের চাচ্ছে সরকার যে তোমার পড়াশোনার মধ্যে থাকো, হ্যাঁ পড়াশোনার মধ্যে থাকো, এই জন্য তার চেষ্টা করে তোমরা আমাদের আমরা যা পড়াচ্ছি সেটুকুই তোমরা বই পুস্তক খুলে বই টই খুলে একটু পড়ার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। খুব সহজ বিষয় এটা, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন জমি সার দিই তখন জানি ধানের উৎপাদন বাড়বে, তাহলে সার দেওয়ার সঙ্গে ধানের উৎপাদন বাড়ার সম্পর্ক আছে, এটা ধনাত্মক সম্পর্ক। এভাবে তোমাদের সব কিছু দেখবে দুইটা চলকের মধ্যে যখনই সম্পর্ক করবে,
তোমরা দেখবে এতে ধনাত্মক ঋণাত্মক শূন্য এরকম সম্পর্ক, তিনটা রকম সম্পর্ক পৃথিবীর সব জায়গাতে। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, কারণ এইভাবেই তোমাদের পড়াশোনা এগিয়ে নিতে হবে। আর এই পরিস্থিতি বৈশ্বিক করোনা পরিস্থিতি হয়তো আরও কিছুদিন চালু থাকবে, সেখানে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্লাসও চলবে, অনলাইন ক্লাসও চলবে। তো যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, আল্লাহ হাফেজ।